আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে আমি আছি ডিপিআরসি হসপিটালে এবং এই ডিপিআরসি হসপিটালের কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই নামটির সাথে আপনারা সবাই পরিচিত এবং স্যারের যে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা এবং স্যার কী ধরনের রোগী দেখেন আমার মনে হয় আপনারা সবাই কম বেশি জানেন, নতুন করে আর বলার কিছু নাই। দর্শক, আজকেও আরেকটি সফলতা আপনাদের সামনে এনে দাঁড় করালাম। আমার সাথে যে আমার ভাইটি এখানে উপস্থিত আছেন, দীর্ঘদিন যাবৎ উনি ওনার PLID রোগে উনি ভুগছিলেন, ট্রিটমেন্ট নিয়েছেন, সুস্থ হয়েছে, তবে জিনিসটা এত সোজা ছিল না, এই পথটা পাড়ি দিতে অনেকটুকু পথ পাড়ি দিতে হয়েছে ওনাকে। আজকের এই সময় আসার জন্য তাকে অনেকটুকু অনেক ত্যাগ তিতিক্ষা অনেক কিছুই ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং তারপরে আজকে উনি সুস্থ হয়েছেন। পাশাপাশি ওনার সাথে ওনার সহধর্মিনীও ছিলেন, উনিও প্রায় একই রোগে আক্রান্ত ছিলেন, দুজন একই সাথে ট্রিটমেন্ট নিয়েছেন। আসুন দর্শক, একটু ওনার সাথে কথা বলি কি হয়েছিল এবং আজকে উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম জি। বাংলাদেশে দেশে বাড়ি কোথায়? বাংলাদেশের দেশের বাড়ি হলো আমার কুমিল্লার নাঙ্গলগড় থানা। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, তার আগে একটু জেনে নিই, আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন, প্রবাসে কোন দেশে? আমি আবুধাবি দুবাইতে আছি। কত বছর হবে সেখানে? ওখানে 12-13 বছরের। 12-13 বছর। যদি কিছু মনে না করেন, আপনি কি পেশার সাথে জড়িত এমনি ওখানে? আমি এখন ড্রাইভিং এর সাথে জড়িত আছি। ড্রাইভিং করি। আচ্ছা, পাশাপাশি আপনাকে মানে কিছু ভারী কাজও আপনাকে করতে হয়, যেটা কিছুক্ষণ আগে বলেছিলেন যে কিছু ভারী কাজও আপনি মাঝে মাঝে করেন। তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন এই ডিপিআরসি হসপিটালে। প্রথম যেদিন আপনার সাথে আমার দেখা হয়, আপনি আমাকে বলেছিলেন যে দীর্ঘদিনের ভিডিও, অনেক দিনের ভিডিও দেখেছেন এবং অনেক আশা নিয়ে আপনি এসেছেন এবং প্রচণ্ড কোমর ব্যথা ছিল আপনার, কি হয়েছিল যদি একটু খুলে বলেন আমাদেরকে? আমি তো ধরেন 10-12 বছর আগে বিদেশ গেছিলাম, তো ওই সময় কিন্তু আমার কোমর ব্যথা ছিল না। ওইখানে যাওয়ার পর থেকে কাজ ধরেন অনেক সময় এই ওয়ার হাউজের কাজ ঠিক নেওয়ার সময় বহুদিন কাজ করার পর হঠাৎ করে একদিন এরকম মাল যখন উঠেছি তখন কোমরে টান লাগে। টান লাগে। আচ্ছা, টান লাগার পর থেকে এখন মানে সবসময় ব্যথা শুরু অনুভব হতো। আচ্ছা, এতে মানে অনেক দিন থেকে আবার আস্তে 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 এটা বেড়ে যেত। আচ্ছা, মানে দেখা যাচ্ছে হচ্ছে সকালে ঘুম থেকে উঠছেন প্রচন্ড ব্যথা বা বসে আছেন কোথাও দীর্ঘ সময় এভাবে 10 মিনিট বসে থাকলে আমার কোমর একদম প্রচন্ড ব্যথা শুরু হতো, আপনি আর বসে থাকতে পারতেন না, হয় শুয়ে যেতে হতো নাহলে একটু দাঁড়িয়ে হাঁটতে হতো। আমি 10 মিনিট এক জায়গায় খাড়া আছি, দাঁড়িয়ে থাকতে পারতাম, দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় গাড়ি চালাচ্ছেন, তখন দীর্ঘ সময় গাড়ি চালালো কোমর প্রচন্ড ব্যথা হতো, প্রচন্ড ব্যথা শুরু হতো, মানে একটা সময় এত ব্যথা যে সেটা সহ্যের অতিরিক্ত চলে যেত এরকম। তখন যখন এই এই প্রবলেমটা শুরু হলো কি করলেন প্রাথমিকভাবে, কি ডক্টর দেখলেন? না, ওখানে তো আমি ধরেন আর বিদেশে অনেক ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি, ওনারা ওরা এক্স রে করতো, রিপোর্ট ইয়ে করতো, ওষুধ দিত। তো এভাবে মানে কয়েকবার গেছে, কয়েকবার যাওয়ার পরও মানে আমার একটা মানে একটা ফল আসে নাই। এমনি তারা কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? পরীক্ষা করছে, করে তাদের পরীক্ষা তারা কোনো মানে একটা রেজাল্ট দিতে পারতো না। আচ্ছা, ও ওষুধ দিয়ে দিত, ব্যথার ওষুধ দিয়ে দিত, ব্যথার ওষুধে মানে ব্যথার ওষুধটা যতক্ষণ খাচ্ছেন ব্যথাটা হয়তো একটু কমতো, ইয়ে হতো, পার্মানেন্ট পার্মানেন্ট হতো না, আমার ব্যথা ব্যথায় থাকতো। আগে যেরকম আপনি যেটা বলেছেন যে আপনি প্রচুর কাজ করতে পারতেন, দেখা যাচ্ছে যে অনেক লেবারের কাজ, লেবারের কাজ করতাম, অনেক ভারী কাজগুলো করতে পারতেন, সেই কাজগুলো আপনার অনেকটুকু এখন মোটেও করতে পারতাম না পরবর্তীতে। আচ্ছা, মোটেও করতে পারতাম না, মানে বললাম না 8-10টা বক্স অধিক নিলে আমার কোমর ব্যথা হয়ে যেত। আচ্ছা জি, তখন কি করলেন যখন দেখছেন যে একজন ডক্টর দেখালেন কোনো লাভ হলো না? না, লাভ হলো না। তখন আমি এরকম আপনার এই বাংলাদেশে দেখতেছি, আমি তো ইন্টারনেট চালাই বা ভিডিও দেখি, ইউটিউব দেখি, ইউটিউবের মাধ্যমে ধরেন আপনার ভিডিওগুলো দেখতাম। আচ্ছা, তো আবার ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের আবার একটা কয়েকটা ভিডিও দেখছি, উনি মানে আমাদের চ্যানেলে গেছে দেখছি,
এরপর আমি কয়েকটা ভিডিও দেখলাম, অনেকগুলো আমাদের প্রবাসীরা বেশি আসতো, অনেকে এরকম হয়েছে। তো আমিও মানে এইভাবে দেখতে তো আমিও আরো দেখছি, আরো দেখার পর তারপর আপনার আপনার স্যারের উপর আমার একটা বিশ্বাসযোগ্যতা ই হয়েছে। আচ্ছা, যে ওনা ওইখানে গেলে মনে হয় আমি মোটামুটি একটা ট্রিটমেন্ট পাবো। আচ্ছা, তো আমি দেশে আসছি, দেশে আসার পর আমার ওয়াইফেরও একই সমস্যা। আচ্ছা, তো আমারও একই সমস্যার পরে আমি একদিন ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি কথা বললাম, বলার পর আমি ওই দিন আমি সিরিয়াল দিয়ে দিছি যে আমি এভাবে আমার ইমার্জেন্সি, কারণ আমার তো আবার চলে যেতে হবে, আমার টাইমও কম, এই জন্য আমি সিরিয়াল দিয়ে দিছি আগের দিন। সিরিয়াল দেওয়ার পরে আমি আসছি, আসার পর ডাক্তার দেখালাম, উনি দেখছে, এক্স রে করলো, এমআরআই করলো, সব কিছু দেখার পর আমার সমস্যা দেখা দিল। তো দেখা দেওয়ার পর উনি বললো যে আপনাকে ভর্তি হতে হবে। আচ্ছা, তারপরে যে এখানে ইয়ে করতে হবে আপনার যেটা থেরাপি, যেটা ওষুধও চলে নিতে হবে, আপনার থেরাপিও নিতে হবে, থেরাপি নিলে মোটামুটি ভালো হবে। তো আমি ওই দিন তো আর ভর্তি হয় না, পরে চলে গেছি। যাওয়ার পরে একদিন পরে আবার আসছি, ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে দুজন একসাথে ভর্তি হয়ে গেছে, দুজন একসাথে ভর্তি। ওনারও একই সমস্যা, ওনারও দীর্ঘদিন কোমরে ব্যথা, কোমরে ব্যথা, ওনার একদম ফাতে দিন দিন করতো। তো ওনারও নিয়ে আসছি, মোটামুটি ওনারও ইনশাল্লাহ মোটামুটি ভালো হতো। তো আমিও এখানে আসছি, এখানে আসার পর আজকে অনেকদিন, 8-9 দিন হলো মোটামুটি থেরাপি দেওয়ার পর ইনশাল্লাহ কোমরটা এখন, এই যে দীর্ঘদিনের ব্যথা, যে কাজ করতে পারতেন না, কাজের কর্মদক্ষতা কমে গিয়েছিল, এই সব কিছু ছেড়ে এখন সুস্থ আছেন, কেমন আছে? সুস্থ হলো তো মানে মানুষের সবচেয়ে টাকা পয়সা সবচেয়ে বড়, হলো মানুষ যদি সুস্থ হয়ে যায়, সুস্থ বোধ করে, এটাই হলো সবচেয়ে বড়। যত টাকা পয়সা হোক, যদি সুস্থতা বোধ না, মনেও শান্তি লাগে না, কোনো কিছু করেও ভালো লাগে, করেও ভালো লাগে না, সবচেয়ে বড় হলো সুস্থতা। সুস্থতা এই যে মাঝখানে যখন ডক্টর দেখাচ্ছেন, একের পর এক ডক্টর দেখাচ্ছেন, দেশে বা বিদেশে অনেক ডক্টর দেখিয়েছেন, কিন্তু কোনো ফল পাচ্ছেন না, তখন মনে হতাশা লাগতো না? হতাশা তো লাগতো, যে অনেকে এরকম মাজুর হয়ে যেত, অনেকে বছরের পর বছর এরকম হয়ে যেত, এটা দেখতাম, দেখতে আরো বেশি ভয় লাগে, নিজের কাছে এরকম মনে হতো যে আমি কিছু যদি না, এটা নিয়ে চিন্তিত ছিল। আলহামদুলিল্লাহ, তো এখন ইনশাল্লাহ আসছি, উপরওয়ালা ডাক্তার হলো মনন্দ, তো ওষুধ ছিল, তাদের জন্য যদি কিছু বলেন না। আমিও এরকমে এই ভিডিও দেখে বা এরকম ইউটিউব দেখে বা আপনার এগুলো দেখে, সরি, তো বিশ্বাসের উপরে আসছি। অত সবচেয়ে বড় হলো বিশ্বাস, বিশ্বাসটা না হলে একদম মানে দ্বিধাদ্বন্দ্বে থাকলে তাহলে মানান্দ জিনিসটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আর বিশ্বাসের উপর আসছি আমি ইনশাল্লাহ, স্যারের মানে ট্রিটমেন্টগুলো বা ইয়েগুলো দেখে আমার বিশ্বাস হচ্ছে, বিশ্বাস অনুযায়ী ট্রিটমেন্টও হয়েছে, আর থেরাপিও মোটামুটি সবাই সকাল সন্ধ্যা দুপুর তিন বেলায় আমাকে থেরাপি দিছে, অনেকগুলো মেশিনের থেরাপি দিছে। ইনশাল্লাহ থেরাপি করার পরে ইনশাল্লাহ মোটামুটি আমি এখন সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার সবচেয়ে এখন তো আমার সবার দেশি বিদেশি সবাই প্রবাসী ভাইদেরকে বলবো, যদি আমিও হয়েছি, আমার একটা বিশ্বাস এখানে আসছি আমি হয়েছি, তো আপনারাও যদি মনে করেন যে এরকম বিশ্বাস থাকে, আসতে পারেন, আসে স্যারের কাছে খোলাখুলি কথা বলে চিকিৎসা নিতে পারেন, এখানে ভর্তি হতে পারেন। একদিন দুদিন ভর্তি হইলে নিজে বুঝতে পারবে যে আসলে কতটুকু কি হইতেছে। মোটামুটি যদি সুস্থ দিকে থাকে তাহলে তো অত এক সপ্তাহ, 10 দিন 15 দিন ইনশাল্লাহ যতদিন আপনার মনে করেন থাকতে পারে। আমিও ইনশাল্লাহ আমি আজকে 9 দিন হয়েছে, মোটামুটি সুস্থতা বোধ করছি, এই জন্য আমি এখন ইনশাল্লাহ চলে যাওয়ার সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন ইনশাল্লাহ। আমিও আশা রাখি আপনারা দোয়া করবেন আমার জন্য, আমরাও দোয়া করি যেন স্যারকে সুস্থ রাখে, সবাই যেন স্যারও যেন আমাদেরকে সঠিক ট্রিটমেন্ট দিয়ে আমাদেরকে সুস্থতা, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সুস্থতা কামনা করি। এটা দর্শক শুনলেন,
এরকম অসংখ্য ভাই বোন আছেন সুস্থতার পথে ফিরে আসছেন। এটা আসলে শুধুমাত্র ওনার সুস্থতা না, এটা ওনার পরিবার এবং আসলে সর্বোপরি পুরো জাতির জন্য সুস্থতা। কারণ সুস্থ মানুষই পুরো পৃথিবীকে বলেন বা জাতিকে কিছু দিতে পারে। অসুস্থ হয়ে পড়ে থাকলে আপনি কিছুই দিতে পারবেন না, আপনি না মনে শান্তি পাবেন না পরিবারের জন্য কিছু করতে পারেন, বরঞ্চ পরিবারের আপনার জন্য টানতে হবে। এরকমটা যাতে আসলে কারো জীবনে না ঘটে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক ট্রিটমেন্ট নেন, ভালো হয়ে সুস্থভাবে বেঁচে থাকুন, মানুষের মতো বাঁচুন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।